করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে আরেক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তার নাম তুফাইল আহমেদ। বাংলাদেশের কুমিল্লার দক্ষিণ উপজেলার আলেকদিয়া গ্রামে তার বাড়ি। কয়েক বছর থেকে তিনি ফ্রান্সে বসবাস করে আসছিলেন। গেল কয়েক সপ্তাহ আগে করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে করোনার বিরুদ্ধে লড়াই করে অবশেষে তিনি পরাজিত হন। এদিকে ফ্রান্সে কোন দেশের কতজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয় না। সে কারণে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সরকারিভাবে তা জানা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আত্মীয় পরিজনের মাধ্যমে যেটি জানা গিয়েছে, এখন পর্যন্ত 15-20 জন বাংলাদেশি ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফ্রান্সে তৃতীয় ধাপে এসে করোনার সংক্রমণ অনেক বেশি ইল দ্য ফ্রান্সে, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে। এবারে ধাপে এসে দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। এমন অবস্থায় আগামী মে মাসের 3 তারিখ থেকে ফ্রান্সে পর্যায়ক্রমে লকডাউন তুলে দেওয়া হচ্ছে এবং খুলে দেওয়া হচ্ছে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। তবে লকডাউন তুলে দেওয়া কিংবা বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হলেও সবাইকে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে ফ্রান্সে যারা আছেন, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকবেন। এই লকডাউনের মাঝে ফ্রান্সের যে আইনকানুন দিয়েছে করোনার ব্যাপারে, এই আইন কানুন গুলা সবাই মেনে চলবেন। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানা আর স্বাস্থ্য সুরক্ষা মানা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। সে কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানা আর স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস।